হ্যালো বন্ধুরা, রিনা গাঙ্গুলির কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আজকে বানাবো আমি ছানার কেক। চলো দেখা যাক কী কী নিয়েছি, তোমাদের দেখাই তো। আমি নিয়ে নিয়েছি একটা কেক ট্রে, এখানে চিনি, গরম মশলা, ইনো, এখানে ঘি, আর এখানে 400 ছানা। মিক্সিং বলে আমি ছানাটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি চিনি দেবো। চিনিটা দিয়ে আগে আমি এটা পেস্ট করে নেবো। ছানা চিনিটা আমি এইভাবে পেস্ট করে নিয়েছি, এর মধ্যে এবারে বাদ বাকি জিনিস দিয়ে দেবো। ছোট এলাচ দিয়ে দিলাম, আর এখানে ইনো আছে, ইনোটা দিয়ে দিলাম। দিয়ে আমি পেস্ট করে নেবো একবার। কড়াটা আমি 20 মিনিটের জন্য গরম বসিয়ে দিলাম। ওদিকে আমার কড়াটা গরম হচ্ছে, এদিকে আমি কেক ট্রেতে ঘিটা লাগিয়ে নেবো। আমি ব্যাটারটা এতে ঢেলে দেবো। এবার কেকটা এতে ব্যাটারটা আমি সেট করে নেব। কড়াটা আমার গরম হয়ে গেছে, এর একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। দিয়ে এই ট্রেটা 30 মিনিটের জন্য বসিয়ে দেবো। 10 মিনিট পর ফিরে এলাম, কেকটা এখন ঠান্ডা হয়ে গেছে। এটা এবার আমি পিস করে কেটে নেবো। কেকটা আমার কাটা হয়ে গেছে, এবার দেখবো ভেঙে কিরকম হলো। এই যে এরকম সফট হয়েছে।